হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব কাঁচকলার কোপ্তা কারি। এটা নিরামিষ রান্না করব, এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করব না। এর জন্য আমি কাঁচকলাকে এইরকম সাইজে কেটে দুটো কাঁচকলাকে আমি প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছি। এরপরে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, নুন, খুবই সামান্য পরিমাণ চিনি, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, ভাজা মশলার গুঁড়ো সামান্য পরিমাণ, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। খুবই সামান্য পরিমাণ জল যদি লাগে অ্যাড করব, আর না লাগলে দেব না। এটা আমি শক্তভাবে খুব ভালোভাবে মেখে নেব। পাতলা হয়ে গেলে হবে না, কারণ কোপ্তাগুলো ঠিকঠাক তৈরি হবে না। এই দেখুন, এরকমভাবে শক্তভাবে মাখতে হবে। আমার সামান্য পরিমাণ লাগে, খুবই সামান্য পরিমাণ জল আমি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কোপ্তার আকারে তৈরি করে নেব, ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব। একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম। দেখুন, আমি সব কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করব। তেলটা আমার গরম হয়ে আসছে, একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব, লালচে করে ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আমার বলগুলো দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি। গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, টমেটো বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নেব। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালোই কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসছে। আমি অ্যাড করছি সবজি মশলা, স্বাদ অনুপাত লবণ অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়েই গেছে, ওপর থেকে ভালোভাবেই তেল ছেড়ে বেরিয়ে এসছে। এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো।
ভেজে রাখা কোপ্তাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটাকে একটু আলতোভাবে নাড়িয়ে দিলাম। ধনে পাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিটের মতো। দেখুন, আমার কোপ্তা কারি রেডি হয়েছে, জলও অনেকটা মরে গেছে। এটা একটা বেশ মাখা মাখা ভাব হয়ে এসছে, পুরো মাখা মাখা একটা ভাব চলে এসছে। তার মানে আমার কোপ্তা কারি রেডি। এবার এটাকে আমি পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থেকে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এটা ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।